সালাম টিভি দা সলিউশন ফর হিউম্যানিটি। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين আমরা এই রিজিক নিয়ে আমাদের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করতেছি। আমাদের রিজিক কিভাবে আমরা বাড়াবো, আমরা গত সপ্তাহে মানে রিজিক বাড়াবার তিনটি বিষয় মানে তিনটি চাবি নিয়ে আলোচনা করেছি। তিন চাবি আজকে, তিন চাবির মধ্যে প্রথম ছিল ইস্তিগফার, তারপরে দ্বিতীয় ছিল আল্লাহর রাস্তায় দান করা, তৃতীয় ছিল যে আত্মীয়স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখা। এই তিনটি চাবি ছিল গত সপ্তাহের আমাদের আলোচনা। আজকের আলোচনা হবে যে চতুর্থ চাবি নিয়ে। চতুর্থ চাবি হলো যে তাকওয়াল্লাহি তাআলা, আল্লাহকে ভয় করা। আল্লাহকে যে ভয় করে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেয়। আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মজিদে বলতেছে যে ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইতু লা ইহতাসিব। যে নাকি আল্লাহকে ভয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্যা সমাধান করে দেন এবং তাকে এভাবে রিজিক দেন সে ভাবতেও পারে না তার রিজিক এটা কোত্থেকে আসলো। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল আরাফে 96 নম্বর আয়াতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যদি ওয়ালাউ আন্না আহলাল কুরা একটি মানে গ্রাম অথবা একটি জায়গার মানুষরা যদি আল্লাহর উপর ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে, আল্লাহ কি করে লাফাতাহনা আলাইহিম ওদের জন্য আমি খুলে দেই বারাকাত, মানে আসমানের বারাকাত তার জন্য খুলে দেই, আমি তাদের রিজিক খুলে দেই। সেজন্য যখন নাকি কেউ আল্লাহকে ভয় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিক বাড়িয়ে দিবে। তো তাকওয়াল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহকে ভয় করে কে? আল্লাহকে ভয় করে যে সে আল্লাহর অর্ডার মেনে চলা। আল্লাহর অর্ডার মেনে চলতে হবে। আল্লাহর অর্ডার মেনে চলা অর্থ হলো আল্লাহ যেসব আমাদেরকে আদেশ করেছে, আমাদের যেসব ফরজ করেছে ওইসব আমরা করব। আল্লাহ যেসব হারাম করেছে ওইসবকে কি আমরা ত্যাগ করব। এটাকে আপনার তাকওয়া বলা হয়। আল্লাহ তাকওয়া জীবনে তাকওয়া আল্লাহ অর্থ কি যে আপনি আল্লাহকে ভয় করা অর্থ হলো আল্লাহ যা যা বলেছে আদেশ করেছে তা করা এবং যা যা নিষেধ করেছে তা ত্যাগ করা। এই কাজটাই যে করবে সে হবে আল্লাহর ওয়ালি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইহসানুন। আল্লাহর ওয়ালিদের কোনো ভয় নাই। আল্লাহর ওয়ালি কে? আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যে নাকি আল্লাহর উপর ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করে সে হলো আল্লাহর ওয়ালি। ঠিক আছে, মানে আল্লাহকে ভয় করা অর্থ হলো আল্লাহর আদেশ মেনে চলা, আল্লাহ যা যা আমাদেরকে নিষেধ করেছে তা ত্যাগ করা, তখনই আপনি মুত্তাকি হবেন। আচ্ছা, আমাদের 5 নম্বর আমি খুব সংক্ষেপে আলোচনা করতে চান, আমরা আমাদের না ভুলে যাই। আচ্ছা, 5 নম্বর আমাদের চাবি হলো যে হিজরত করা। হিজরত করা, হিজরত অর্থ হলো যে কোনো একটি জায়গা যেই জায়গাতে আল্লাহর পাপ হয়, আপনি আল্লাহর আবাদত করতে পারতেছেন না, তা আপনি ওই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়া, যে জায়গাতে আপনি আল্লাহর আবাদত সঠিকভাবে করতে পারেন, এটাকে বলে হিজরত। সেজন্য মানে আগে তো মক্কা থেকে মানুষেরা, সাহাবাগণ মক্কা থেকে যখন নাকি ওদের দিনের উপরে অনেক কষ্ট হয়ে গেছে, দিন মানুষকে দিনটা মানে ইসলাম কায়েম করতে পারতেছে না, আবাদত ঠিক করতে করতে পারতেছেন না, তখন অর্ডার আসলো যে তোমরা হিজরত করো মক্কা থেকে কি মদিনায়। মদিনা হলো ইসলামিক দেশ। তো বর্তমানেও কোনো কেউ যদি কোনো একটা দেশে থাকে, কোনো একটা শহরে থাকে, যেই শহরে যেই দেশে সে আল্লাহর আবাদত করতে তার কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে, সে যদি তার এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যায় যেই দেশে সে আল্লাহর আবাদত সুন্দরভাবে করতে পারে,
তখন তার রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবে। যদিও আপনি দেখতেছেন আপনার জায়গা সম্পদ আপনার দেশ বাড়ি ফেলে আপনি অন্যখানে চলে যাচ্ছেন একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর ইবাদত কায়েম করার জন্য, তখন এক যদি আপনি কষ্ট করে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিক বাড়িয়ে দিবে। কিন্তু খুব আফসুস বর্তমানে হয়ে গেছে উল্টো, বর্তমানে আমরা আমাদের ইসলামিক দেশ ছেড়ে চলে যাচ্ছি কাফেরের দেশে, উল্টো রিজিক কামানোর জন্য কি আমরা উল্টোটা করতেছি, মানে আমরা রিজিক কামানোর জন্য ইসলামিক দেশ ছেড়ে কোথায় যাচ্ছি কাফেরের দেশে, উদ্দেশ্য কি রিজিক কামানোর জন্য, কিন্তু রিজিকটা দিবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য রিজিকটা রিজিকের অঙ্কটা বড় ব্যাপার নয়, মানুষের রিজিকের বরকত দেওয়া। আপনি যদিও এমন দেশে গিয়েছেন আপনার টাকার অ্যামাউন্ট পেতেন দেশে থাকতে পেতেন 10,000 টাকা, ওখানে পাচ্ছেন $10,000, মনে রাখবেন $10,000 আপনার যদিও পেয়ে থাকেন বরকতটা আপনি 10,000 টাকার মতো হবে না, কথা বুঝতে পারছেন? সেজন্য আমরা হিজরত করতে হবে, মানে খারাপ জায়গা থেকে ভালো জায়গায়, ভালো জায়গা থেকে খারাপ জায়গায় যেয়ে আপনার রিজিক হাসিল করা, এটা কিন্তু ইসলামের আমার একটা ভুল, মানে ভুল কাজ। যে আমরা সেজন্য রিজিক হাসিলের জন্য আমরা মনে রাখবেন যে নাকি হিজরত করবে তার রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাড়িয়ে দিবে। আচ্ছা, ছয় নম্বর চাবি হলো যে হজ এবং ওমরা করা। হজ এবং ওমরা কেউ যদি করে, বেশি বেশি করে হজ ওমরা করে, তখন তার রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবে। যদিও এখন আমাদের জানা নাকি মক্কা থাকে অত সুযোগ থাকে, মানে বারবার হজ করতে তার এমন আছে আইনগত মানে তার সমস্যা হতে পারে, যদি মানে একান্ত হজ করতে নাও পারে, বেশি বেশি ওমরা করলো, আর যদি সে হজ করতেও পারেও সঠিকভাবে হজ করলো, যত বেশি হজ করবেন আপনার হজ কি হজ এবং ওমরা জেনে কি বেশি বেশি করবে তার রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবে। এখানে একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াযযুনুব কামা ইয়ানফিল কীরু খাবাসাল হাদীদি ওয়াযযাহাবি ওয়াল ফিদ্দাহ। এই হাদিসে যে হাদিসটি মানে ইমাম আহমদ রিওয়ায়াত করেছেন এবং সহিহ শেখ আলবানী এটাকে সহিহ বলেছেন যে তোমরা বেশি বেশি করে হজ ওমরা করো, বেশি বেশি করে হজ ওমরা করলে কি হবে বলতেছে, এইটা তোমাদের থেকে দরিদ্র মুছে দিবে, দরিদ্রতা থাকবে না তোমাদের কাছে, এবং তোমাদের থেকে দরিদ্র মুছে দিবে, গুনাও মুছে দিবে। কিরকম? রাসূল উদাহরণ দিয়েছে কিভাবে, রাহমাকাল্লাহ, যেভাবে নাকি একটা লোহা, একটা স্বর্ণ, একটি রূপা যখন নাকি ময়লা থাকে, এটাকে কোথায় ঢুকানো হয়, আগুন, আগুনে দেওয়া হয়, আগুন থেকে, আগুন যে যেরকম নাকি এই লোহা থেকে, এই স্বর্ণ থেকে, এই রূপা থেকে, আগুনটি যেভাবে নাকি ময়লাকে নষ্ট করে দেয়, ময়লাকে পরিষ্কার করে, ময়লাকে ফেলে দিয়ে পরিষ্কার লোহাটি বেরিয়ে আসে, পরিষ্কার স্বর্ণ, পরিষ্কার রূপাটি বেরিয়ে আসে, এভাবে কেউ যদি বারবার হজ বারবার ওমরা করে তাহলে তার থেকে এরকম দরিদ্রতা, তার থেকে আপনার আল্লাহর পাপ তার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূরে সরিয়ে দিবে। সেজন্য বেশি বেশি করে হজ এবং বেশি বেশি করে ওমরা করা। আচ্ছা, ছয় নম্বর চাবি হলো যে, হ্যাঁ, সাত নম্বর চাবি হলো যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। আল্লাহর উপরে কি তাওয়াক্কুল করা? আমরা তাওয়াক্কুল, একটা হলো তাওয়াক্কুল করতে হবে, কিন্তু তাওয়াক্কুলের সাথে আবার কাজও করতে হবে। যদি তাওয়াক্কুল করে আল্লাহর কাছে কাজ না করে তাহলে এটাকে তাওয়াক্কুল বলা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসছিল, তার উট নিয়ে ঢুকেছে, উট নিয়ে বাইরে উট রেখে সে আসছে রাসূলের কাছে। তো রাসূলের কাছে আসার পরে যখন বাইরে গেছে দেখে উট নাই, তো বলছে উট নাই, বলছে তো উট নাই কেন, বলছে আমি তো আল্লাহর উপরে তাওয়াক্কুল করে উটকে রেখে আসছি। রাসূলুল্লাহ বলছে না, এ আকিলহা ওয়া তাওয়াক্কাল, ওকে বাঁধো, বেঁধে রাখার পরে তুমি আল্লাহর তাওয়াক্কুল করো, না বেঁধে না, সে বাঁধতে হবে, তাওয়াক্কুল করতে হবে।
না আপনি তাওয়াক্কুল করেছেন আপনি পরীক্ষাতে পাশ করবেন, আমি তা আল্লাহ তাওয়াক্কুল করছি, কিন্তু পড়ালেখা করলেন না না, ইসলাম বলো না, ইসলাম বলছে তুমি আমলও করো তাওয়াক্কুলও করো। সেজন্য তাওয়াক্কুলটা এভাবে করতে হবে যেভাবে নাকি আমাদের ইসলাম বলেছে যে তুমি কাজও করো আল্লাহর উপরে তাওয়াক্কুল, এ আকেল হ্যাঁ তুমি তোমার উটকে বেঁধে রাখো এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। এখানে একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কোরআন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যে ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে নাকি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট, আর কি চান। কিন্তু আমরা তো তাওয়াক্কুল আমাদের মানে অন্তর থেকে, এটা ইমানের একটা অনেক বড় একটা আলামত যে তাওয়াক্কুল অন্তর থেকে তাওয়াক্কুল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একটা হাদিসে, হাদিসটি সূরা তিরমিজিতে পাওয়া যায়, 2344 নম্বর হাদিস, সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযিকুত তাইর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা, যে তোমরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে, হাক্কুত তাওয়াক্কুল যেভাবে তাওয়াক্কুল করা দরকার, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই রিজিক খাওয়াতো যেভাবে নাকি একটা পাখিকে রিজিক খাওয়ায়। পাখিকে আল্লাহ রিজিক খাওয়ায়, কিন্তু পাখি কি বসে আছে না? বলছে পাখি সকালবেলা সে ঘর থেকে বাইর হয়, তার পেট কি খালি, সে কি জানে কি খাবে না, কিন্তু ঘরে ফিরে আসে পেট ভরা। সেজন্য পাখি যেভাবে কোন একটা প্রাণী বসে থাকবে না, সে কাজ করবে, সে আমরা কাজ করতে হবে। সেজন্য কাজের সাথে মনে রাখবেন না তাওয়াক্কুলের সাথে কোনো সংঘর্ষ নেই। ইসলাম বলেছে তুমি কাজ করো। আজকে যদি কেউ বলে মানে একটা কাজ করে, মানে তার খুব ইচ্ছে তার সন্তানের ছেলেমেয়ের দরকার, খুব দোয়াও করে আমি আল্লাহ তাওয়া করেছি আল্লাহ আমাকে ছেলে মেয়ে দিবে, কিন্তু সে বিয়ে করে নাই, তো এটা তার বিয়ে সে সন্তানের ভাবে কিছু, যে যদিও সে আল্লাহর তাওয়াক্কুল করেছে কিন্তু যেহেতু সে কোনো কারণ কাজ করেনি, তার ছেলে আল্লাহ এভাবে দিবে না। সেজন্য আপনি যেরকম নাকি সন্তান পেতে হলে আপনার বিয়ে করতে হবে, আবার বিয়ে করলেও যে আপনি সন্তান পাবেন এটাও ঠিক না, কেউ যদি আমি বিয়ে করলে সন্তান পেয়ে যাবো না, তাওয়াক্কুল করতে হবে। অনেক ভাইরা বলে থাকে টাকা পয়সা কোথায় পাইছো ভাই, আমি কষ্ট করছি, কষ্ট করে পাইছি, হ্যাঁ কষ্ট করছেন, কিন্তু এটা কষ্ট করলেই যে আপনি টাকা পাবেন এটা নয়, আল্লাহ আপনাকে দিয়েছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। শুন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করাটা হলো, এটা হলো আমাদের 7 নম্বর চাবি। আমরা কাজও করব, কাজের সাথে আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, এটা হলো 7 নম্বর চাবি। আমরা আমাদের চতুর্থ তৃতীয় পর্বতে ইনশাআল্লাহ বাকি চাবি নিয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সমস্ত চাবির উপরে আমল করার তৌফিক দান করেন, আমাদের রিজিক বাড়িয়ে দেন। ও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।